কেমন আছিস? খুব ভালো আছিস তো? তোর কি সমস্যা? কি তুই হলো তুই ঠিক আছে, তোর যাকে তোকে যারা গালি গালাজ করছে তুই তাদেরকে বকাবকি কর, সমস্যা নাই। তোর ভিডিওটা আমাদের সামনে আসে, আরে আমরা কি তোকে কিছু বলেছি? তুই সারা বাংলাদেশের বোকাচোদা বলতিছিস, সেটা কোনো কথা হলো? তোকে যারা যা বলছে তাদেরকে তুই যা ইচ্ছে তাই বল, তাদের নাম উল্লেখ কর, তাদের নাম উল্লেখ কর, তাদের ছবি দেখা স্ক্রিনে, তাদের ছবি নিয়ে স্ক্রিন শট নিয়ে তুই তাদের বিষয়ে কথাবার্তা বল। তুই সবাইকে বাংলাদেশের বোকাচোদা বলতেছিস, তোর ভিডিওটা আমাদের সামনে আসে, আমরা তো তোকে বোকাচোদা বলি নাই। শালা কি বোকাচোদা দিয়ে কি জন্মগ্রহণ করছিস নাকি রে? এই শুয়োর শালা, উল্টোপাল্টা কথা কোস, যাকে তাকে বোকাচোদা বলিস না, ঠিক আছে? যারা তোকে বোকাচোদা বলেছে, যারা তোকে সেটা ভাঙা ভালোবাসা দিয়েছে, তাদেরকে তুই তোর সেটা ভাঙা ভালোবাসা দে। তুই সারা বাংলাদেশের মানুষকে বোকাচোদা বলতেছিস, এক্সেস তো কাজ করা যাবে না ভাই, এত এক্সেস তো ভালো না। তুমি এক কাজ করো, তুমি হলো তোমার কমেন্ট বক্সে যারা যারা গালি গালাজ তোমাকে করেছে তাদের নাম এখানে নিয়ে আসো, তুমি উল্লেখ করো তাদেরকে যে এরা আমাকে গালি গালাজ করছে, তুমি স্ক্রিনশট দেখাও আমাদেরকে, ঠিক আছে? তুমি আসা সাটা ভাঙ্গা ভালোবাসা বাংলাদেশের লোকজন কি বা পাল, আমার এত ভাষা খারাপ মানে না, আমি এত ভাষা খারাপ করি না, হচ্ছে না তোদের দ্বারা, সত্যি হচ্ছে না। তো খিস্তিও ঠিক মতো মারতে পারিনি, মানে খিস্তিটাও ঠিক মতো তোরা মারতে পারিস না, খিস্তি এমন দি। ঠিক আছে, আজকে মেজাজটা গরম হয়ে যাচ্ছে। প্রথমে ফেসবুকে ঢুকে প্লে করতে না করতেই কিরে বাংলাদেশের বোকাচোদারা, আরে তোর এত সেটা ভাঙ্গা বোকাচোদা, তুই এত কোত্থেকে আছিস, উল্টাপাল্টা কথাবার্তা বলিস, আমার কথাবার্তায় উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। এগুলো বাদ দিয়ে তোর আশেপাশে ফোকাস দিয়ে নিজের কি কি হচ্ছে সেগুলো কন্টেন্ট তৈরি কর, সবসময় বাংলাদেশ নিয়ে পড়ে থাকিস না, ঠিক আছে? আর বাংলাদেশের যারা যারা তোকে বাস দিয়েছে, যারা যারা সেটা ভাঙ্গা ভালোবাসা দিয়েছে, তা করে দেখা সবাইকে এসে ওই সেটা ভাঙ্গা ভালোবাসা দিতে আসিস না, ঠিক আছে? শালা ফেসবুক ওপেন করতে না করতেই বাংলাদেশের বোকাচোদারা, আরে বাবা বেটা আমরা তো কি করছি, আমরা তোকে কি করছি, এই সুর আমরা তোকে তোর ভিডিওগুলো দেখি, মজা নি, ভালো লাগে, কিন্তু মাকার তুই দেখি আমাদের সবাইকে গালি গালাজ করে কথা বলিস, এটা তো ঠিক না রে ভাই, এটা ঠিক না। তুই আবার বলতেছিস যে তোরা তো গালি দিতেও পারিস না, শোন গালি দিতে চাইলে অনেক গালি দেওয়া যায়, কিন্তু অত গালি তো আমরা দিতে পারি না, অত অভদ্র আমরা না যে এসে সেটা ভাঙ্গা ভালোবাসা দিব, কারণ আমাদের ফেসবুকে আমাদের মা বোনরা থাকে, বুঝছিস? আমাদের ফেসবুকে আমার মা বোনেরা থাকে, ছোট ছোট বাচ্চারা থাকে ফেসবুকে, তো তাদেরকে মানে আমি যদি এইভাবে ভাষা খারাপ করি, তাদের সামনে যদি ভিডিওটা যায় তারা কি শিখবে? এই সেটা ভাঙ্গা ভালোবাসা শিখবে? গালাগালি বাদ দিয়ে কন্টেন্ট তৈরি কর, ঠিক আছে? আমি একটা বাংলাদেশি ছেলে, আমিও তোর মতোই হিন্দু ছেলে, কিন্তু তোকে তো আমরা গালি গালাজ করি নাই। তোকে যে ছেলেরা হিন্দু হোক আর মুসলিম হোক, যে ছেলেরা তোকে গালাগালি করছে, যারা তোকে সেটা ভাঙ্গা ভালোবাসা দিয়েছে কমেন্ট বক্সে, তাদের স্ক্রিনশট নিয়ে এসে তাদের নামে কথাবার্তা বল, কিন্তু তুই সারা বাংলাদেশের লোকজনের সেটা ভাঙ্গা ভালোবাসা দিতে পারিস না, ঠিক আছে? কিন্তু হ্যাঁ আমি জানি এটা তোর ব্যক্তিগত বিষয়, কিন্তু ব্যক্তিগত বিষয়ের থেকেও কিন্তু অনেক কিছু ভাবার আছে, যে কাকে কি বলা যাবে, ঠিক আছে, আর কাকে নিয়ে বলা যাবে না, সেই বিষয়ে ভেবা চিন্তে ভিডিও বানা, যার তা কাছে সেটা ভাঙা ভালোবাসা দিস না। তোর কথা আর আমার শুনে মনে যাচ্ছেন, তোকে আমি এখনই জেনুইনভাবে আনফলো করে দিব, প্লাস ব্লক মেরে রেখে দেবো, যাতে তোর এই সেটা ভাঙা ভালোবাসা জানি আমার সামনেই না আসে।